বিরতিতে যাওয়ার আগে যে কথা বলছিলাম অরিন্দিতা, যে ছবি দর্শকদের দেখাচ্ছিলাম আজ সকাল থেকে চরম বিশৃঙ্খলার ছবি, যে ছবি মনোনয়ন থেকে শুরু হয়েছে আজ ভোটের দিনও যে ছবি অব্যাহত রয়েছে একেবারেই পাল। এবং এই মুহূর্তে আপনাদের দেখাবো বর্ধমানের কাটোয়ার ছবি। সেই কাটোয়াতেও এখনো পর্যন্ত যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে প্রাণহানি তাও কিন্তু ঘটলো। ইতিমধ্যে একজন ভোটের বলি হলেন, নিহত হয়েছেন একজন তৃণমূলের কর্মী সমর্থক। বর্ধমানের কাটোয়ার ঘটনা, সেখানে এই ভোট চলাকালীন নিহত হয়েছেন তৃণমূলের কর্মী সমর্থক। আপনাদের দেখাবো সেই ছবি কলকাতা টিভির পর্দায়। আমরা সকাল থেকে যেরকম প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দেখিয়েছি এবং প্রত্যেকটি ঘটনা আপনাদের দেখিয়েছি, এই মুহূর্তে আপনারা দেখছেন বর্ধমানের কাটোয়ার ছবি, যেখানে তৃণমূল কর্মী নিহত হয়েছেন ভোটের বলি আরো এক। অর্থাৎ সকাল থেকে এই যে মৃত্যুর সংখ্যা, সেই মৃত্যুর সংখ্যা কিন্তু ক্রমেই বাড়ছে। এবার কাটোয়াদের তৃণমূল এজেন্টের মৃত্যু, ইতিমধ্যে একটু আগে যেরকমটা সর্বশেষ আপডেট ছিল যে ভোট শুরু হওয়া থেকে এখনো পর্যন্ত, অর্থাৎ এখন একটা বেজে 23 মিনিট, তার আগে পর্যন্ত প্রায় 9 জনের মৃত্যু হয়েছিল এবং এই মৃত্যুর সংখ্যাটা ইতিমধ্যে আরো বেড়ে গেল। অর্থাৎ আরো 2 জন, যেখানে বাসন্তীতে একজন এবং তারই সঙ্গে বর্ধমানের কাটোয়া, সেখানেও একজন তৃণমূল এজেন্টের মৃত্যু হলো। অর্থাৎ এই যে তৃণমূল কর্মী সমর্থকদের মৃত্যুর যে সংখ্যা তা কিন্তু ক্রমশই বাড়ছে। কাটোয়া মহকুমায় ভোটের বলি হলেন আরো একজন, এক তৃণমূল এজেন্টের মৃত্যু হয়েছে। সেখানে ভোট চলাকালীন যেভাবে তৃণমূল সমর্থকদের যেভাবে একের পর এক মানুষের মৃত্যুর খবর উঠে আসছে, তা কিন্তু তাতে রীতিমতো নিন্দার ঝড় তুলেছেন প্রত্যেক সমালোচক থেকে শুরু করে বিরোধীরা। এবং যেখানে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী এসেছে গোটা রাজ্যে, তারই সঙ্গে রয়েছে সশস্ত্র পুলিশ, তা সত্ত্বেও কিভাবে এত ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন উঠছে। কাটোয়া মহকুমায় ভোটের বলি হলেন একজন, এক তৃণমূল এজেন্টের মৃত্যু হলো। আপনারা দেখছেন প্রথম সেই খবর কলকাতা টিভির পর্দায়। আপনাদের দেখানো হচ্ছে সেই ছবি কলকাতা টিভির পর্দায়। একের পর এক জায়গা থেকে অশান্তির খবর সামনে আসছে, বিশেষ করে যেগুলো একেবারেই উত্তেজনা প্রবণ এলাকা ছিল, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, সেখানে তো মৃত্যু ঘটেইছে। এবং এই মুহূর্তে আপনাদের পরপর যে ছবি আমরা দেখিয়েছি, বাসন্তীর ছবি প্রথমে দেখিয়েছি, বাসন্তীর ছবিতে দেখিয়েছি আমরা যে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে, তারই সঙ্গে এই মুহূর্তে আপনাদের দেখানো হচ্ছে বর্ধমানের কাটোয়ার ছবি, সেখানেও ভোটের বলি হলেন একজন তৃণমূলের এজেন্ট। আপনারা দেখছেন সেই ছবি, তৃণমূল এজেন্টের মৃত্যু হয়েছে। বর্ধমানের কাটোয়ার ছবি, যেখানে ভোট দিতে এসে তৃণমূল এজেন্টের মৃত্যু হচ্ছে এবং এই মুহূর্তে সেখানে চলছে ভোট গ্রহণ পর্ব, তার সত্ত্বেও কিন্তু পায়েল একাধিক অশান্তির খবর সামনে এসছে। অর্থাৎ যে প্রশ্নটা আগেই তুলেছিল বারবার প্রত্যেকে, সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দল, যে এত পরিমাণে কেন্দ্রীয় বাহিনী কলকাতা হাইকোর্টের নির্দেশে মোতায়েন হওয়া সত্ত্বেও, এত পরিমাণে সশস্ত্র পুলিশ মোতায়েন হওয়া সত্ত্বেও কিভাবে এত প্রাণহানি ঘটনা ঘটছে, কিভাবে এত বোমাবাজি ঘটনা ঘটছে, তারই কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে পায়েল। একেবারে বিস্তর প্রশ্ন উঠছে, তার কারণ সাধারণ মানুষের প্রাণহানি হচ্ছে, তার কারণ ভোট কর্মীরা যারা রয়েছেন তাদের অসুবিধায় পড়তে হচ্ছে, তার কারণ সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে বঙ্গে সেই ছবি মোটেও সাধুবাদ জানানোর ছবি নয়। এই ছবি না দেখানোর জন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর কথা বলা হয়েছিল। এবং এমতে আমরা যে ছবির দিকে বা যে খবরের দিকে আমরা নজর রাখছি সেটা মুর্শিদাবাদের ঘটনা, মুর্শিদাবাদের লালগোলায়, সেখানেও এক সিপিএম কর্মী খুন হয়েছেন, ভোটার লাইনে দাঁড়িয়ে বোমা মারা হয়েছে, সিপিএম কর্মী খুন লালগোলায়, সিপিএম কর্মী খুন লালগোলায়। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা এই মুহূর্তে, বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র বিশৃঙ্খলার ছবি, শুধুমাত্র হিংসার ছবি সামনে আসছে। এবং যে খবরের দিকে আমরা নজর রেখেছিলাম, সিপিএম এর কর্মী ভোটার লাইনে দাঁড়িয়েছিলেন তিনি, সেখানে তাকে বোমা মারা হয়।
আজ নজর রাখবো আমরা পায়েল নির্বাচন কমিশনের অফিসের সামনে বিজেপির বিক্ষোভ আপনারা দেখাবো সেই ছবি নির্বাচন কমিশন অফিসের সামনে বিজেপির বিক্ষোভ রাজ্যে একাধিক যে প্রাণহানি ঘটনা ঘটেছে অশান্তির খবর সামনে আসছে তার কারণেই রাজ্য নির্বাচন কমিশন অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপি আপনারা দেখছেন সেই ছবি এই মুহূর্তে কলকাতা টিভি পর্দায় রীতিমতো সেখানে টায়ার জ্বালানো হচ্ছে একাধিক পোস্টার নিয়ে তারা কিন্তু পথে নেমেছেন একেবারে তার কারণ সকাল থেকে যখন দিকে দিকে এই ছবি আমরা দেখতে পাচ্ছি সেই সময় অনুপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার নিজে একাধিক ফোন বারবার ফোন বেজে গেছে সেই ফোনের অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসেনি শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই নির্বাচন কমিশনার রজত সিনহা তাকে উদ্দেশ্য করে বলেছেন আর কত রক্ত চান এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকদের বিক্ষোভ প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকদের নির্বাচন কমিশন অফিসের সামনের বিক্ষোভের ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় প্রিজন ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভকারীদের পায়ে তোমাকে বলে রাখবো যখন থেকে এই নির্বাচন প্রক্রিয়ার কথা সামনে এসে তখন কিন্তু রাজ্য নির্বাচন কমিশনের যে প্রতিটি পদক্ষেপ তাতে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি এবং বারবার তারা কিন্তু পক্ষপাতিত্বের অভিযোগ করেছিল এই মুহূর্তে কমিশনের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য সত্য নির্বাচন কমিশনের সামনে থেকে বিজেপির বিক্ষোভ কি বলছেন তারা কি দাবি করছেন তারা সত্য ভ্যানে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যাতে অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সেই নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং যেভাবে সকাল থেকে নির্বাচন শুরু হওয়ার পর থেকে যেভাবে হিংসার ঘটনা ঘটছে গোটা বিষয়টি নিয়ে কিন্তু বিজেপির তরফ থেকে তারা কিন্তু এখানে এসে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন তাদেরকে টেনে নিয়ে তোলা হচ্ছে এই মুহূর্তে প্রেজেন্ট ভ্যানে যেভাবে হিংসার ঘটনা ঘটছে যেভাবে বুথ জ্যামের ঘটনা ঘটেছে সেই দাবি প্রতিবাদে কিন্তু বিজেপির এই বিক্ষোভ কর্মী সমর্থকেরা তারা এসছেন রাস্তায় নামছি তখন তখন আমরা এই পুলিশকে দেখতে পাচ্ছি আরে তৃণমূলটা চাল চোর কয়লা চোর তারা এখন ভোট চুরি করছে সাধারণ মানুষের এবং এবং তাদের রাজ্য ইলেকশন কমিশনার এইভাবে একেবারেই সত্য আমরা সেই ছবি দেখলাম আপাতত অনেক ধন্যবাদ তোমাকে রাজ্য নির্বাচন কমিশনের সামনে থেকে বিক্ষোভ বিজেপির রাজ্যে যে পরিমাণে প্রাণহানির ঘটনা ঘটছে তাতে কিন্তু এবার কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে বিজেপির কর্মী সমর্থক এবং ইতিমধ্যে তাদেরকে সেখানে বিক্ষোভ প্রদর্শন চলছে বিজেপির কর্মীরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন আমরা এই সমস্ত খবরের দিকে অবশ্যই নজর রাখবো রাজ্যে যে একাধিক ভোটের বলি হচ্ছে একাধিক প্রাণহানি ঘটনা ঘটছে তাদেরকে নজর রাখবো তবে এখন আমরা একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও অবশ্যই ভোটের খবর নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকুন